ইউটিউবে ভিডিও আপলোড করে আপনি যেভাবে ইউটিউব থেকে টাকা আর্ন করতেছেন ঠিক সেম ভাবে আপনি এই ভিডিওগুলো যদি একটা ফেসবুক পেজে আপলোড করেন আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন হওয়ার পর আপনি কিন্তু ইউটিউবের তুলনায় ফেসবুক থেকে কিন্তু দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন তার মানে এখন কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইউটিউবের তুলনায় কিন্তু ফেসবুক থেকে ইনকামটা বেশি তো অলরেডি এই ট্রিক্সটি ব্যবহার করে আমি ফেসবুক পেজ থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি কত টাকা পেমেন্ট পেলাম সবকিছু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সাইডে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার IBBL অর্থাৎ ইসলামিক ব্যাংক থেকে কিন্তু এই টাকাটা আমার আসছে দেখতে পারবেন এখান থেকে টাকার পরিমাণটা একটু দেখে নিই 8692 টাকা আমি আবারো বলতেছি 8692 টাকা এটা আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট এবং সাইডে কিন্তু আপনি স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন তাহলে এটা কত ডলার আমি পেলাম অলরেডি যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন তারা কিন্তু বিষয়টা জানেন যে আসলে আমি কত ডলার পেমেন্ট পেয়েছি সেখানে কিন্তু আমি উল্লেখ করে আপনাদের দেখিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আপনাদের আমি প্রুফ সহকারে দেখাবো এখন আপনাদের আমি প্রুফ সহকারে দেখাবো তো এর আগে কিছু কথা না বললে নয় আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন অর্থাৎ কিভাবে তৈরি করবেন কিভাবে সিও করবেন টোটালি আপনি আমার প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবেন এই চ্যানেলের প্লেলিস্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন ফেসবুক মনিটাইজেশন প্রথম যে ভিডিওটা দেখতে পারবেন ওইখানে কিন্তু আপনি দেখতে পারবেন এছাড়াও এই প্লেলিস্টের মধ্যে যে ভিডিওগুলো আছে আপনি ফেসবুকে টোটাল একটা ধারণা পেয়ে যাবেন এবং বাকি যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আপনাদের আমি পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব তো এখন যে আমি আসলে এখান থেকে 8692 টাকা পেয়েছি তো এটার আপনাদের প্রুফ আমি দেব আর এই ভিডিওটা আমার করার একমাত্রই উদ্দেশ্য যাতে করে আপনারা সবাই ইন্সপায়ার হন মানে আপনাদের মধ্যে সবার জন্য একটা আগ্রহ বাড়ে যে এখন আপনার ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি এবং ইউটিউবের যে ভিডিওটা আমি আপলোড করতেছি ওই সেম ভিডিওটাই ফেসবুক আপলোড করে তবে এখানে ভাই একটা কথা আছে এখানে একটা কথা আছে আপনি যে ভিডিওটা অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছেন ওই ভিডিওটা ডাউনলোড করে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন না যদিও করেন ভিউজ হবে লাইক হবে সব কিছু হবে টোটালি দেখা গেছে ভিডিও ভাইরালও হবে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু থেকে যাবে আপনি মনিটাইজেশন পাবেন অর্থাৎ ইনকাম করতে পারবেন না আমি যেভাবে বলতে সেভাবে আপনাকে কীভাবে কেউ উল্লেখ করে কিন্তু ধরিয়ে দিবে না আমি এটা বলতেছি আপনি একটু মিলিয়ে নিন ঠিক আছে অলরেডি ফেসবুক পেজ থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি রুলস সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে সামনে আরও ধারণা হয়ে যাবে আপনাদের অনেককে কিন্তু আমি গাইডলাইন দিতে পারবো এবং আমার হাতে আমি বেশ কয়েকটা পেজ অলরেডি মনিটাইজেশন করিয়েও দিয়েছি যাদের কিনা পলিসি ইস্যু ছিল তো যাই হোক কথা অনেক হয়ে গেছে আমি এখন সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে পেমেন্ট প্রুফটা ঠিক আছে মানে ফেসবুক যে আমাকে পেমেন্টটা করেছে অনেকে বলতে পারেন যে স্ক্রিনশট তো আমরা এডিটও করতে পারি এই স্ক্রিনশট এডিট হয় না ভাই আচ্ছা যাই হোক আমি এখন আপনাদের সাজেস্ট করবো আপনারা সবাই গুগল ক্রোম অপশনটা বেছে নেবেন গুগল ক্রোম অলরেডি আমি পেমেন্ট অপশনে বসে ছিলাম দেন তারপর আমি এখান থেকে টোটালি কেটে দিয়ে নতুন ট্যাব নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা মোবাইল দিয়ে করবেন তারা কিনা কী কাজ করবেন অবশ্যই গুগল ক্রোমটা সিলেক্ট করবেন এরপর এই থ্রিডটা সিলেক্ট করে এরপর আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নেবেন করে নেওয়ার পর আপনি সরাসরি আপনার ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর পেজে যাবেন তো আমি পেজে গিয়েছিলাম সরাসরি এখান থেকে আমি পেজে চলে যাবো যে এম ডট কেটে আপনারা WEB ওয়েব দিবেন ওয়েবটার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার পেজটা ডেস্কটপ মোডে চলে আসছে কম্পিউটারে যেভাবে আমরা দেখি আর কি তো এখন দেখতে পারবেন টোটাল আমার পেজটা দিয়ে চলে আসছে আসার পর এখন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে দেখতে পারবেন এই যে এখান থেকে ক্রিয়েটর স্টুডিও অপশন রয়েছে এই যে ক্রিয়েটর স্টুডিও আমি এই ক্রিয়েটর স্টুডিওতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে আবার গুগল ক্রোম অপশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একটু সময় ভাই আমাদের ওয়েট করতে হবে আর অনেকে বলেন আমি বেশি বকবক করি এজন্য যাতে করে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন অনেকে দেখা গেছে যে ঘন কথা পছন্দ করেন না তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতেছি শুনলে আপনার জন্য বেটার আপনি অন্য সময় আরেকজনকে উপদেশ দিতে পারবেন তো আমরা এখন এখান থেকে চলে আসলাম এখন যেহেতু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন আমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে একটা সিলেক্ট করব সিলেক্ট করার পর মনিটাইজেশনের নিচে আপনারা দেখতে পারবেন দেখেন এই যে পে আউট সেটিং তো আমরা এই পে আউট সেটিংয়ে চলে আসবো ঠিক আছে পে আউট সেটিংয়ে একটা চলে আসলাম চলে আসার পর এইখান থেকে আমি যে আমার ব্যাঙ্ক ডকুমেন্ট সাবমিট করেছি ঠিক আছে সব কিছু কিন্তু এখান থেকে ইনফরমেশন দেওয়া আছে তো আমি কাজটা করবো হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পারবেন এই যে এই সাইডে পে আউট নামে একটা অপশন আছে পে আউট
গো টু পে আউট অপশন, আমি এই পে আউট একটা ক্লিক করলাম। পে আউটে ক্লিক করার পর একটু আবার লোড নেবে। এরপর দেখতে পারবেন এই যে এইখানে পেমেন্টে কয়েকটা সিস্টেম আছে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্টস, দেন এরপর হচ্ছে আর্নিং, এরপর হচ্ছে আর্নিং সোর্স, এরপর হচ্ছে পে আউট সেটিং। তো আমাদের এগুলো কিচ্ছু দরকার নাই। দেন এই স্টেপগুলো আমি যদি আপনাদের বলতে যাই অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। এমনিতে দেখা গেছে হয়তো 8 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা, সংক্ষেপে এখনই শেষ করে দেবো। দেখতে পারবেন এই যে এখানে ভিউ ডিটেলস নামে একটা অপশন আছে, এই ভিউ ডিটেলস আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন বন্ধুরা এই যে এইখান থেকে দেখেন আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন কমপ্লিট পে আউট, অর্থাৎ তারা কিন্তু আমাকে কমপ্লিটটা করে দিয়েছে। আর এখান থেকে কত ডলার হলে আপনি পেমেন্ট পাবেন, $100 হলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, $100 বা $100 প্লাস। আশা রাখি এই প্রশ্নটার অ্যান্সারটা কিন্তু আপনারা পেয়ে গেছে। অনেক সময় বলতে পারেন যে ভাই আসলে কত ডলার হয়ে ফেসবুক থেকে আমরা পেমেন্ট পাবো, $100, ইউটিউবে $100, ফেসবুকে $100। এখানে আপনার অ্যাডসেন্স নিয়ে কোনো ভয় নেই, শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন, আলহামদুলিল্লাহ টাকা আপনার পেয়ে যাবেন। ঠিক আছে, ইউটিউবে যেভাবে আমরা টাকাটা পেমেন্ট পাই, ফেসবুকে কিন্তু আমরা এই ঠিক সেম তারিখে পেমেন্টটা পাই। তবে ফেসবুকে টাকাটা একটু পেতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ শুক্রবার এবং শনিবার ব্যাঙ্ক বন্ধ ছিল, যার কারণে টাকাটা আমার আজকে আসছে। ঠিক আছে, তো দেখেন এই যে এখান থেকে আমার নভেম্বর মাসে ইনকাম ছিল হচ্ছে $34, এবং এইখান থেকে হচ্ছে এই যে অক্টোবর মাসে হচ্ছে আমার $67, তো টোটাল হচ্ছে $102.44 আমার কিন্তু এই টাকাটা চলে আসছে। ঠিক আছে, টাকাটা আমি ইসলামী ব্যাংকে নিয়েছি। দেন আপনারা যদি দেখা গেছে ডাচ বাংলা আনতেন তাহলে কিন্তু একটু কম পেতে পারতেন হয়তো। যাই হোক, আমি এখন এইখান থেকে দেখি আমি টাকা পেয়েছি হচ্ছে $8,692। এখন ভাগ দেব হচ্ছে 102.44 হচ্ছে আপনার $44, তার মানে প্রতি ডলার পেজ থেকে আমার কত পড়েছে $84। ঠিক আছে, $84.84 আর কি আপনার সেন্ট ধরেন, যাই হোক পয়সা। তো ধরেন এক কথা আপনি $85 ধরতে পারেন, কারণ অনেক সময় এটার রেট কমে বা বাড়ে। তো বুঝতে পারলেন যে কীভাবে আসলে আপনার ফেসবুক পেজ থেকে আর্ন করবেন, এটা তো আপনাদের আর্ন করা দেখালাম, মানে আমি কতটা পেমেন্ট পেয়েছি এটা আপনাদের দেখালাম, কিন্তু আপনি কীভাবে কাজ করবেন। এই জন্য অবশ্যই আমার প্লেলিস্ট চেক করবেন, চেক করে আপনি দেখতে পারবেন কীভাবে একটা ফেসবুক পেজ খুলবেন, দেন কীভাবে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন। মানে মোট কথা হচ্ছে আপনি পেজ খোলা থেকে শুরু করে পেজ কীভাবে মনিটাইজেশন করবেন, কীভাবে আপনার মনিটাইজেশনের অ্যাড শো করবেন, এবং কোন কোন ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন না, সব বলে দেওয়া আছে। দয়া করে প্লেলিস্টটা চেক করলে আপনারা সব কিছু কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আরও কিছু ভিডিওগুলো আছে, ওগুলো কিন্তু আপনাদের আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করে সকলকে জানা শুরু করে দেবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।